back to the vlog and welcome back to the channel once again. আজকে হচ্ছে আবার সেকেন্ড ডে। হ্যাঁ, মানে আমাদের বাড়ি কি বলবো রিনোভেশনের সেকেন্ড ডে। জোর তোড়ে কাজ হচ্ছে, রঙের মিস্ত্রি, দেন দরজার মিস্ত্রি মানে কার্পেন্টার, আর কে রে লাইটের, মানে পুরো চারোদিক থেকে ফুল দমে কাজ স্টার্ট হয়ে গেছে। সকাল 7:30টার সময় ঘুম থেকে উঠে গেছি, যেটা আমরা একদমই উঠি না, আমি আর ঈশানি তো একদমই উঠি না। তো আজকে ফটাফট রেডি হয়ে গেছি, মাদের বাড়ি থেকে ব্রেকফাস্ট করে লিওকে ব্রেকফাস্ট করিয়ে আমরা বাড়ি চলে এসেছি। দেন আমি এখানে এসে ব্রেকফাস্ট করলাম আর এখন জোর তোড়ে কাজ হচ্ছে বাড়িতে। আর বাড়ির অবস্থা হচ্ছে পুরোপুরি মেসটা। যাই হোক, এই লোকটা হয়তো মানে শেষ, হয়তো এটা আর কোনোদিনও দেখা যাবে না। হ্যাঁ, মানে এই লুকটা তো আর কোনোদিন আসবে না ফিরে। তো আলবিদা টু দিস লুক। আজকে আমার রুমটা কালকে প্রাইমার হয়ে গেছে, আমার আর ঈশানির রুমটা প্রাইমার হয়ে গেছে। আজকে রংটা হবে, দেন আজকে ড্রয়িং রুমের প্রাইমার হবে, আর হচ্ছে ব্যালকনি হবে। তো এই হলো আপডেট। মোটামুটি এখনও দুদিন লাগবে এক্সপেক্ট করছি সব কিছু ঠিকঠাক হতে, তারপরে লিওকে আর কফিকে বাড়ি নিয়ে আসবো। কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য আর ব্লগটা অতটা দেখাতে পারিনি। ইভেন আজকের ব্লগটাও হয়তো তোমরা খুব বেশি কিছু দেখতে পারবে না, কারণ বাড়ির কাজ হচ্ছে আর এমন কি দেখাব, ওই কাকু জেঠুগুলো কাজ করছে তাদেরকে দেখে ডিস্টার্ব করে লাভ নেই। যাই হোক, একটু একটু শর্টস তোমাদের দেখাবো কতটা কীভাবে হচ্ছে। আর ফাইনাল লুক রেডি হতে হতে আমি এক্সপেক্ট করছি কি 19-20 তারিখ হবে, কারণ হচ্ছে কিছু জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো এসে পৌঁছাতে একটু টাইম লাগবে অ্যামাজন থেকে। এইগুলো ব্যাপার। এর মাঝে আবার 13 তারিখে কাজও আছে। আজকে কত তারিখ রে? আজকে কত তারিখ? 10। এটাও খুলে দিও তো। যাই হোক, আজকে 10 তারিখ হয়ে গেছে আর দুদিন পরে আবার কাজও আছে, এই সব মিলিয়েই পুরোপুরি কমপ্লিট করতে হবে। খুলে দেবে একদম। হ্যাঁ, বেজে গেছে ঘড়িতে 11:30। আর এই যে অনেক কাজ হয়ে গেল ঘরে, দরজাগুলো ঠিক হয়ে গেল, দরজাগুলোকে ঠিক করা হচ্ছে। এখানে দরজার কাজ চলছে, তো ঘরে এখন মোটামুটি অনেক কাজ চলছে। আর দিয়ারি যুগাল হসপিটালে লিওকে নিয়ে যাবে, কারণ লিওর একটু কানে প্রবলেম হচ্ছে, লিওর কানটা একটু ব্যথা করছে। এটা অনেক দিন ধরেই হচ্ছে, ডক্টরকে আগেও কনসাল্ট করা হয়েছে, ডক্টর বলেছিল যে 10 দিনের পর আমাকে দেখাতে, মানে মেডিসিন দিচ্ছিল 10 দিনে, তো 10 দিন মেডিসিনটা খেয়ে আর কানে ড্রপ দিয়ে তারপর 10 দিন পরে দেখাতে বলেছিল। তো আজকে 10 দিন হয়ে গেছে আর আজকে নিয়ে যাচ্ছে লিওকে হসপিটালে। লিওকে ফার্স্টে জিজু না আগে দিকে হসপিটালে রাখবে, দিদি তখন ওখানে বিল করবে, আর জিজু ততক্ষণ লিওকে ওই বাড়ি থেকে নিয়ে আসেন মার ওখান থেকে। আর আমি এখন যাচ্ছি রান্না বসাতে, কারণ রান্না করতেই হবে, হালকা ফুলকাই ভাবছি করব। আর বসে বসে কয়েকটা কাজ ছিল সেটাই করে নিলাম, আর কী করবো, আজকে অনেক কাজ আছে আজকে। তো কালকের ব্লগটা তোমরা দেখেছিলে যে খুব একটা বেশি ক্লিপ দিতে পারিনি, আজকেও সেম হবে। দিও বলেছে যে খুব বেশি এত ক্লিপ দিতে পারবো না, কারণ কাজের মাঝখানে থাকতে গেলে আর সেরকমভাবে দেখানো যায় না। আমি তো এসেছিলাম লিওকে ডক্টর দেখাতে কানের জন্য, তো আমাদের ভ্যাকসিনের জন্য অনেকক্ষণ ধরে মানে জানানো হচ্ছিলো, ফাইনালি ভ্যাকসিন আমরা পেয়ে গেছি। তো আমি ঈশানি আর পাপা এখন ভ্যাকসিন নিলে, তো ইয়েস ফাইনালি আমরা ভ্যাকসিনের জন্য স্লট পেয়েছি। একজন খুব বোর হচ্ছে, কারণ আমরা ওয়েট করছি প্রসিডিয়ারের জন্য। জোহান উৎপাত করে যাচ্ছে, আর বাবা মারও ফাইনাল ভ্যাকসিনের সার্টিফিকেটটা পেয়ে গেছি আমরা, আজকে এসেছিলাম বলে কালেক্ট করে নিলাম একবারে। আমরা এখন যাচ্ছি কোথায়?
যাও তোমার হয়ে গেছে আমারও হয়ে গেছে কি হলো যা কিচ্ছু হলো না আমাদের ছোট ম্যাডামকে লেগেছে খুব জোর তো আমি আগেই বলেছিলাম যে লিওকে নিয়ে জিজু আজকে হসপিটালে গেছে আর হসপিটালে গিয়ে ওরা শুনতে পারলো যে কোভ্যাক্সিন দিচ্ছে তো আমরা একটু দেরি না করে আমি তো বাড়িতেই ছিলাম কোভ্যাক্সিন অনেক দিন ধরে পাওয়া যাচ্ছিল না এমআরআই আমরা অনেক জায়গায় খুঁজেছি কোভ্যাক্সিন তো পাওয়া যাচ্ছিল না তো সাডেনলি আজকে লিওকে নিয়ে হসপিটালে গেছে আর সেখান থেকে শুনলো যে ওখানে কোভ্যাক্সিন দিচ্ছে কোভ্যাক্সিন এসেছে ওখানে তো তাড়াতাড়ি মানে দেরি না করে তাড়াহুড়ো করে আমাকে ডাকলো আর আমি সব কিছু কাজ ছেড়ে ছুটে আমি দৌড়ে গেলাম হসপিটালে এমআরআই এখান থেকে যদিও 5 মিনিট লাগে বাট আমি রাস্তা বেরিয়ে কিচ্ছু পাইনি আমি ছুটতে ছুটতে গেলাম গিয়ে দেখলাম লাইন ফাইন কিছু নেই মোটামুটি ফাঁকাই ছিল মোটামুটি কি আমাদের আগে দুজন ছিল ফাঁকাই ছিল তো ফাইনালি আমাদের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে সবার মা বাবা দি জিজু আমার বাচ্চাদের তো এখনো আসেনি তো লিওকে খুব সেফটি রাখতে হবে আমাদেরকে আরও বেশি করে সেফটি করে রাখতে হবে লিওকে কারণ আমাদের তো ভ্যাকসিন হয়ে গেল আর ভ্যাকসিন একটুখানি লেগেছে আমার বাট ঠিক আছে চল তা এই যা পরিস্থিতি আমি দেখাতে পাচ্ছি না এখানটা তো ভ্যাকসিনের কমপ্লিট হয়ে গেছে আর ওরা বললো যে এখানে রাব করতে না কোনো রকম প্রেস করতে না জ্বর আসতে পারে তো তার জন্যে আমরা তার জন্যে দি প্যারাসিটামল নিয়ে আসতে গেছে দুপুরবেলা আমরা লাঞ্চ করে প্যারাসিটামল খেয়ে নেব তো এই হলো আর আমি রান্নাবান্না সব ছেড়ে গেছিলাম একটা খালি তরকারি একটা খালি ভাজা করে গেছিলাম উচ্ছে আলু ভাজাটা করে গেছি আর ভাতটা করে গেছি আর বাদ বাকি সব সবজি আমি কেটে রেখে গেছিলাম সবজি বলতে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো ভেবেছিলাম তো আমি এখানে সব কিছু কেটে কুটে রেখে গেছিলাম আর এখন এসে চিংড়ি মাছটা ফ্রাই করে নিলাম আর এখানে বাকি মশলাটা আমি করছি ক্যামেরাটা আর এখানে বাকি মশলাটা এখন করব করে রান্নাটা শেষ করার কারণ খুব খিদে পেয়ে গেছি সকালবেলা 8:30টার সময় খেয়েছি সবাই আমরা তো প্রচুর খিদে পেয়ে গেছি আর জিজু লিওকে খাইয়ে মার বাড়ি রেখে আসবে তো দি মেডিসিনটা আনলে মেডিসিনটা খেয়ে তারপরে ওকে ওই বাড়ি রেখে আসবে কারণ আবার যাবে লিওকে নিয়ে মেডিসিন নেবে তো একবারে মেডিসিন খাইয়ে ওকে মার বাড়ি পাঠানো হবে আর এখন আমি রান্না করছি তাই জন্য এক কন্টিনিউয়াসলি আমি বললাম কারণ এরপরে আমি ক্যামেরাটা রেখে আমি পুরোপুরি রান্নাতে লেগে যাবো এই রান্নার মাঝখানে ছোট্ট একটা ব্রেক নেবো ব্রেকটা হলে এটাই এখন প্যারাসিটামল খাবে এখন রান্না হতে একটু সময় আছে তো আমি চাই না যে আমার জ্বরটা আসুক এই কাজের মাঝখানে তো এই যে প্যারাসিটামলও নিয়ে চলে এসছে ওরা খেয়ে নিয়েছে এখন যেহেতু কিছু নেই তো আমি মিষ্টিটা খেয়ে প্যারাসিটামলটা খাবো কারণ তরকারি এখনও হচ্ছে আর মিষ্টিটা খেয়ে জল খেয়ে প্যারাসিটামলটা খাই যদি জ্বর না আসে এই দি তুই খেয়েছিস দি কিরে তুই খেয়েছিস প্যারাসিটামল এই নে আমি এখন ওষুধটা খাই এত বড় ওষুধ কলা দিয়ে নামবে না ভয় লাগছে খেতে প্যারাসিটামল ভেতরে চলে গেছে কতটা পেট ভরে গেল মিষ্টিকে খিদে পাবে কি না আর জানি না ভাতের খিদেটা না পেলেই ভালো একটু রাইডিংও হয়ে যাবে রাইডিং আমি আবার স্টার্ট করবো I'm feeling high.